আপনার কত দাম নিলেন কোয়েল পাখি দুটা? 90 টাকা দেন। তার জোড়াটা 800 টাকা চাইতেছি। দর্শক, এই জোড়াটা পড়বে 800 টাকা। হ্যাঁ, বাচ্চাগুলোর বয়স কত? বাচ্চাগুলো ভাই এক মাস জোড়ায়। এক মাস না? সি এক জোড়া সিলভার সিরাজি। ভাইজান এটা কি পেয়ার? কতটা বড় সাইজ জোড়াটার? ভাইজান কেমন দাম পড়বে জোড়াটার? দর্শকের ফার্মি মুরগির বাচ্চাগুলো 300 টাকা করে জোড়া চাওয়া হচ্ছে। পেয়ার রানিং ডে ডিম বাচ্চা করা, ডিম বাচ্চা করা, কেমন দাম পড়বে ভাইয়া? ভাইয়া লাভবাটার বয়স কতদিন? এক মাস। এখন ভাইজান এগুলার জোড়া কত করে চাচ্ছেন? জোড়া 80 টাকা। জোড়া দেখতে পাচ্ছি এক পিস টিয়া পাখি। মানিক ভাই এটার দাম কত চাচ্ছেন বাচ্চাটার? অবস্থা কিন্তু আবার বিট করতেছে। মানিক ভাই এগুলার দাম চাচ্ছেন কত? জাবা জোড়াটা কেমন দাম পড়বে? 1500 টাকা। 1500 টাকা দর্শক, জাবা মেল মেল না? আচ্ছা আচ্ছা, কেমন দাম চাচ্ছেন ভাইয়া? এটা চাচ্ছে দিনা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু মাই পাখি পাগলা ইউটিউব চ্যানেল এন্ড পেজ। 2024 রোজ সোমবার দর্শক আমি চলে এসেছি মিরপুর 11 নম্বর লালমাটিয়া টেম্পু স্থান সংলগ্নকে এই পাখি ও কবুতর হাটে। দর্শক আজকের বাজারে দেখাবো বাজারে কি কি ধরনের পাখি ও কবুতর রয়েছে আর আজকের বাজারে পাখিগুলোর কেমন কি দরদাম। দর্শক আমার পেজটিতে নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। আর যারা এই মুহূর্তে আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন, আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। তো বেশি কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে, দেখতে থাকুন আজকের বাজারের ভিডিও। দর্শক আমরা এইখানটাতে দেখতে পাচ্ছি এক পিস ককটেল পাখি রয়েছে, রয়েছে 2 পিস বাজিকার পাখি। ভাইয়া ককটেলটার বয়স কতদিন? বয়সটা 2 বছর। মেল না ফিমেল? মেল। মেল না? আচ্ছা আচ্ছা, কেমন দাম চাচ্ছেন ভাইয়া? এটা চাচ্ছে 3200 টাকা। 3200 টাকা দর্শক এটার প্রাইস দেওয়া হয়েছে। আচ্ছা, আর বাজিকার দুটা ভাইয়া? বাজিকার দুইটা 300 টাকা। বাজিকার দুটা দর্শক অনলি 300 টাকা, 150 টাকা করে পার পিস বাজিকার। আচ্ছা ভাইজান ফোন নাম্বার একটু বলে দিন। 0199 24 24 97 97 59 59 24 24 24। ওকে ভাইয়া ধন্যবাদ। দর্শক আমরা এইখানটাতে কিছু বাজিকার পাখি দেখতে পাচ্ছি, রয়েছে এক জোড়া জাবা পাখি। ভাইজান জাবাটা কি জোড়া? জাবাটা জোড়া। দর্শক জাবা পাখিটা রয়েছে জোড়া। জাবা জোড়াটা কেমন দাম পড়বে? 1500 টাকা। 1500 টাকা দর্শক জাবা জোড়াটা, উপরে একটা এই যে দুটো। আচ্ছা, আর বাজিকার গুলো ভাইজান? বাজিকার এগুলো 600 টাকা জোড়া, আর ওই একটা জোড়া আছে 400 টাকা। 600 টাকা জোড়া, 400 টাকা জোড়া, মানে বয়স বা নিউট্রিশনটা হিসাব করে দাম গুলো হয়। আর সাদা ঘুঘুটা? সাদা ঘুঘুটা 800 টাকা জোড়া। দর্শক সাদা ঘুঘুটা চাওয়া হচ্ছে 800 টাকা করে জোড়া। এটা কি রানিং পেয়ার? রানিং পেয়ার। রানিং পেয়ার দর্শক 800 টাকা জোড়া চাওয়া হচ্ছে। আর এই ফার্মি মুরগিগুলি? 300 টাকা জোড়া। দর্শকের ফার্মি মুরগির বাচ্চাগুলো 300 টাকা করে জোড়া চাওয়া হচ্ছে। আচ্ছা, ফোন নাম্বার একটু বলে দিন আমাদেরকে। 0177 16 72 68 67। লোকেশনটা মিরপুর 11 কালসি। ওকে ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বাজিকার পাখি এক জোড়া। এদের কিন্তু দর্শক বাচ্চা রয়েছে, বাচ্চা থাকা অবস্থায় কিন্তু আবার বিট করতেছে। মাইক ভাই এবার দাম চাচ্ছেন কত? দর্শক 1600 টাকা দেখতে পাচ্ছেন। পাখিগুলো কত সুন্দর করে বাচ্চাকে খাওয়াচ্ছে, 1600 টাকা মানিক ভাই দাম চাচ্ছে। তারপর দেখতে পাচ্ছি এক পিস টিয়া পাখি। মানিক ভাই এটার দাম কত চাচ্ছেন বাচ্চাটার? দর্শক বাচ্চার দাম 3000 টাকা পড়বে, একটু বড় সাইজের। আর এটা কিন্তু অলরেডি সেল ফিট হয়ে গেছে নাকি? অলরেডি সেল ফিট হয়ে গেছে। আচ্ছা, আর কাকাটার জোড়াটা মানিক ভাই? 6000 টাকা। রানিং পেয়ার তো না? দর্শক রানিং পেয়ার, ডিম বাচ্চা করা। ফোন নাম্বার কোন? এবার 0194 17 36 196। দর্শক যারা এই পেয়ারটি নিতে চাচ্ছেন বা পকেটের রানিং পেয়ার নিতে চাচ্ছেন, তারা এই নাম্বার খুব দ্রুত যোগাযোগ করে কিন্তু পাখিগুলো সংগ্রহ করতে পারে। দর্শক আমরা এইখানটাতে দেখতে পাচ্ছি রয়েছে কিছু বিলাতি ইঁদুর। ভাইজান এগুলার জোড়া কত করে চাচ্ছেন? জোড়া 80 টাকা। জোড়া 80 টাকা বাচ্চাগুলো না? হ্যাঁ বাচ্চাগুলো জোড়া 80 টাকা। আর কেউ যদি রানিং গুলো নিতে চায় তাহলে? রানিং গুলো কি আছে আপনার কাছে? এগুলোই রানিং। আচ্ছা, এগুলো কি রানিং? না না, এগুলো তো বাচ্চা, মানে ওই যে ওই বড়টা কথা জিজ্ঞাসা। ও আচ্ছা, নিচে রয়েছে। ও আচ্ছা, দর্শক এই যে নিচে রয়েছে অনেক ইঁদুর। ভাইজান এই বড়গুলো কেমন দাম পড়বে জোড়া? বড়টা জোড়া 100 টাকা। বড়টা জোড়া দর্শক অনলি 100 টাকা আপনার পেয়ে যাচ্ছেন বিলাতি ইঁদুর। আচ্ছা আচ্ছা, তো ভাইয়ের কাছে এগুলো মানে যদি আরো বেশি করে নিতে চাই দিতে পারবেন তো নাকি?
বেশি করে নিলে তো একটু কমের ভিতরে দেওয়া যাবে। আচ্ছা, আরো কম দামে নিতে পারবেন যারা বেশি করে নিতে যাচ্ছেন। ভাইয়া ফোন নাম্বারটা একটু বলে দিবেন, এই ফোন নাম্বারটা একটু বলে দিবেন। আমার ফোন নাম্বার, জি ফোন নাম্বার 01909 0935, তারপরে 2 7 2 7 2 5 5 5, তারপরে সেগা 4 2 লাস্টে 4 2। আচ্ছা, দর্শক অবশ্যই যদি কারোর এই বিলাতি ইঁদুর প্রয়োজন হয়ে থাকে, ভাইয়ার সাথে যোগাযোগ করে আপনারা বিলাতি ইঁদুর গুলো সংগ্রহ করতে পারবেন। ওকে ভাইয়া, ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের কি ছোট্ট ভাইয়ার ঘরের উপরে খুব সুন্দর এই কি ফুল ট্যাম করা লাভবাত পাখি রয়েছে। ভাইয়া, লাভবাতটার বয়স কতদিন? নিজের ঘর না, তোমার পাখি নিজের ঘর? আচ্ছা আচ্ছা, মানে বাপ মা তোমার কাছে আছে না? একটাই বাচ্চা ফুটছিল, মানে তিনটা ফুটছিল। আচ্ছা দর্শক, তিনটা বাচ্চা ফুটছিল আর একটাই আছে। ওকে ভাইয়া, ধন্যবাদ। দর্শক, আমরা এইখানে দেখতে পাচ্ছি এক জোড়া কগাটেল পাখি, ধন্যবাদ। দর্শক, আমরা এইখানে দুই জোড়া অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি দেখতে পাচ্ছি। ভাই, এটা কি রানিং পেয়ার? রানিং পেয়ার। কেমন দাম পড়বে পেয়ারটার? জোড়াটা 800 টাকা চাইতেছি। দর্শক, এই জোড়াটা পড়বে 800 টাকা। মাদি বুদে সাদাটা না? সাদাটা মাদি। দর্শক, সাদাটা হলো মাদি আর ক্রিম কালারটা হলো ছেলে। আর এইখানে দেখতে পাচ্ছি একটি পেয়ার, এইটার ভিতরে ছেলে কোনটা আর মেয়ে কোনটা যদি আমাদের একটু বলতেন। ছেলেটা হইছে ক্রিম কালারটা ছেলে, আর এটা হইছে মেয়ে। দর্শক, কালো যে মালাটা দেখতে পাচ্ছেন এটা হলো গান মেয়ে, আর ক্রিম কালারটা হচ্ছে ছেলে। এই জোড়াটা কেমন দাম পড়বে? একই দাম। একই দাম, 800 টাকা। আচ্ছা ভাই, ফোন নাম্বার একটু বলে দিবেন। ওকে, ধন্যবাদ। দর্শক, আমরা এইখানটাতে দেখতে পাচ্ছি এক জোড়া রেড কিং, মাশাআল্লাহ অনেক বড় সাইজের। এটা কিং কবুতর তো নাকি ভাইয়া? জি, কিং কবুতর। দর্শক, অনেক বড় সাইজের, আসলে সরাসরি দেখলে বুঝতে পারতেন কতটা বড় সাইজ কবুতর জোড়াটার। ভাইজান, কেমন দাম পড়বে জোড়াটার? ভাই 2500 টাকা। এটা কি একদম? জি একদম। দর্শক, 2500 টাকা পড়বে, যদি কারোর প্রয়োজন হয় নিতে পারবেন। ভাইয়া, ফোন নাম্বারটি বলা যাবে? 01 01 96 96 94 01 94 777 777 5001 5001। লোকেশনটা কোথায়? কালসি। কালসি। ওকে ভাইয়া, ধন্যবাদ। আমরা এখানে লুটিনো বাজিগার পাখি দেখতে পাচ্ছি। ভাই, রেড আই তো নাকি? জি, রেড আই। রেড আই, কেমন দাম পড়বে পেয়ারটা? পেয়ারটা জোড়া সেটআপ সহ 1200 টাকা। দর্শক, ফুল সেটআপ সহকারে অনলি 1200 টাকা দাম পড়বে, কারণ লাগলে নিতে পারবেন। আচ্ছা, এখান দেখতে পাচ্ছি আরো একটি পেয়ার রয়েছে নাকি? এটা পেয়ার ভাইয়া? সেম সেটআপ। আচ্ছা আচ্ছা, এটা পেয়ার, কেমন দাম পড়বে পেয়ারটা ভাইয়া? 1200 টাকা। এইটা 1200 টাকা। আর নিচে যে ছোট খাঁচার ভিতরে রয়েছে, এখানে আছে একটা ফিমেল আছে আর 5টা ফিমেল মেল আছে। আচ্ছা আচ্ছা, ওগুলার প্রাইস কেমন পড়বে? 500 টাকা পিস। 500 টাকা করে পিস। আচ্ছা ভাইজান, ফোন নাম্বার একটু বলে দিবেন। 01 01 02 01 01 02 3 3 8 7 3 8 7 6 3 6 3। লোকেশনটা মাটিকাটা। ওকে ভাইয়া, ধন্যবাদ। দর্শক, আমরা এখানটাতে দেখতে পাচ্ছি খুব সুন্দর এক জোড়া গ্রিজেল কবুতর। ভাই, এটা কি সম্পূর্ণ রানিং পেয়ার? একবার রানিং, একবারে রানিং পেয়ার না? আচ্ছা আচ্ছা, কেমন দাম চাচ্ছেন জোড়াটার? 1500 টাকা হলে বিক্রি করবো। 1500। এই গ্রিজেল জোড়াটা অনলি 1500 টাকা ভাইয়া দাম চাচ্ছে, 1500 হলে বিক্রি করবে। অবশ্যই যদি কারো লাগে নিতে পারবেন, জোড়াটার দাম পড়বে অনলি 1500 টাকা। তারপরে আমরা নিচে দেখতে পাচ্ছি এক জোড়া সিলভার সিরাজি। ভাইজান, এটা কি পেয়ার? এটা পেয়ার, রানিং পেয়ার। রানিং পেয়ার, কেমন দাম পড়বে? এটা পড়বে একদম 1800। দর্শক, এই পেয়ারটি পড়বে হলো একদম 1800 টাকা, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক বড় সাইজের কবুতর জোড়াটা। পেয়ার আছে তো নাকি? একবার রানিং কিংবা চার। আমরা এখানে বাচ্চা দেখতে পাচ্ছি 4 পিস, একটা সবজি, দুটা গ্রিজেল নাকি? না, তিনটা গ্রিজেল। তিনটা গ্রিজেল। বাচ্চাগুলো কেমন দাম পড়বে? পার বাচ্চাগুলোর দাম পড়বে, বেচার দাম 800। বেচার দাম 800। জোড়া না পিস? জোড়া। জোড়া দর্শক 800 টাকা করে পড়বে। আচ্ছা, আর কি রয়েছে ভাইয়া? এইখানে রয়েছে আরো একটি জোড়া গ্রিজেল, সরি, আদলো মিলিওমা, মিলির সঙ্গে সাদা গ্রিজেলের জোড়া দেওয়া। এই জোড়াটা কেমন দাম পড়বে?
এটার দাম পড়বে 1200 টাকা। আচ্ছা ভাই, ফোন নাম্বারটা কি বলে দিবেন? 01013123127479798978। ওকে ভাইয়া ধন্যবাদ। দর্শক, আমরা এখানটাতে দেখতে পাচ্ছি শালিক পাখির বেবি, দেখতে পাচ্ছেন একেবারে সম্পূর্ণ সুস্থ সবল বাচ্চাগুলো খাওয়ার জন্য পুরো অ্যাক্টিভ রয়েছে। ভাই বাচ্চাগুলোর বয়স কত? বাচ্চাগুলো ভাই 1 মাস বয়স। 1 মাস না? আচ্ছা আচ্ছা, কেমন দাম চাচ্ছো ভাই পার পিস? পার পিস ভাই 500 টাকা করে। যদি আরো যদি ছোট নিতে মন চায় ছোটও নিতে পারবেন, আর বড় চাইলে বড়ও নিতে পারবেন। আসলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই বাজারে কিন্তু মানে যে মুরগিগুলো রয়েছে এই মুরগিরই কিন্তু কাস্টমার আমি বেশি দেখতে পাচ্ছি এখানে। কিন্তু সবাই কিন্তু যেহেতু মিরপুর 1 নম্বর লালমাটি আছে, একটু মানে বলতে গেলে একবার ফাঁকা জায়গা এই সাইডটাতে দেখতে পাচ্ছেন, ওনারা মুরগি কেনার জন্য বাজারে কিন্তু ভিড় করতেছে প্রচুর মানুষ। পাখির চাইতে কিন্তু মুরগির কাস্টমার বেশি দেখতে পাচ্ছি আমরা এই সাইডটাতে। আপনারা দেখবেন প্রচুর মানুষ রয়েছে মুরগির হাটে, মানে যে মুরগির বাচ্চা রয়েছে বা হাঁসের বাচ্চা রয়েছে এগুলো কেনার জন্যই কিন্তু ওনারা বেশিরভাগ ভিড় করে থাকে। আপনার কত দাম নিলেন কোয়েল পাখি দুটা? 90 টাকা দেন স্যার না? তো দর্শক বুঝতেই পারতেছেন এই বাজারে প্রচুর কিন্তু মানে কোয়েল পাখি মুরগি হাঁসের বাচ্চারা কিন্তু ভিড় বেশি পাখির চাইতে।